Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি নাইসুর রহমান জুনিয়র শিক্ষক কোচিকাচ একাডেমি আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 8 থেকে মহাবিশ্ব সম্পর্কে গত পাঠে আমি মহাবিশ্বের থেকে আলোচনা করেছিলাম মহাবিশ্বের আকার আকৃতি এবং সৌরজগৎ সম্পর্কে কিভাবে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে এবং কিভাবে দিন ও রাত সংগঠিত হয় সে সম্পর্কে এই পাঠের আলোচনায় থাকবে ঋতু পরিবর্তন এবং কিভাবে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে সে সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা মূল আলোচনায় যাওয়া যাক পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয় এর আগে আমরা পৃথিবীর কক্ষপথ সম্পর্কে আলোচনা করেছিলাম যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে পথে অর্থাৎ এখানে দেখো খেয়াল করে এই যে মাঝে সূর্য সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে পথে ঘুরছে সেটাই মূলত কক্ষপথ তো এই পথে যখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতে থাকে সেই সাথে পৃথিবী তার নিজ অক্ষরেখায়ও ঘূর্ণায়মান থাকে এজন্যই পৃথিবীতে দিনরাত পরিবর্তন সংঘটিত হওয়ার পাশাপাশি ঋতু পরিবর্তন ঘটে এখানে দেখো ঋতু পরিবর্তন কিভাবে হয় গ্রীষ্মকালে বলা হয়েছে এখানে পৃথিবীর অবস্থান রয়েছে সূর্যের অবস্থান রয়েছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল অর্থাৎ সূর্যের কাছাকাছি যে অংশটা সেই অংশে তখন গ্রীষ্মকাল কিভাবে হচ্ছে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সেই অংশে গ্রীষ্মকাল হয় এখানে ছবিতে খেয়াল করে দেখো পৃথিবী কিন্তু একটাই মূলত চারটি জায়গায় চার রকম অবস্থানে দেখানো হয়েছে তো এই যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল কিভাবে হচ্ছে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেই দূরত্বে অবস্থান করে উত্তর গোলার্ধ অর্থাৎ পৃথিবীর এই পাশে দক্ষিণ গোলার্ধ এই পাশে উত্তর গোলার্ধ এই উত্তর গোলার্ধ পৃথিবীর একেবারে কাছাকাছি এবং বেশ দীর্ঘতর হয় যে কারণে সূর্যের প্রচণ্ড তাপ উত্তর গোলার্ধে বেশ উত্তাপ সৃষ্টি করে কি সৃষ্টি করে উত্তাপ এর ফলে তখন সেখানে কি হয় তখন সেখানে গ্রীষ্মকাল হয় ঠিক তারই উল্টোটা শীতকাল যখন পৃথিবীর উত্তর মেরু সূর্যের বিপরীত দিকে থাকে এই যে এবার হলো কি সূর্যের পাশে দক্ষিণ মেরু আর উল্টা পাশে উত্তর মেরু তো যখন পৃথিবীর উত্তর মেরু সূর্যের বিপরীত দিকে হেলে থাকে তখন সেই অংশে শীতকাল হয় অর্থাৎ এখানে সময়টা দীর্ঘ হয় অন্ধকারের সময়টা তাই সেখানে কি হয় সূর্যের তাপ খুব অল্প সময় থাকে পৃথিবীতে এ কারণে তখন সেখানে শীতকাল হয় শীতকালে সূর্য অপেক্ষাকৃত নিচে অবস্থান করে আকাশের অনেক নিচে তো আকাশ মূলত আমরা শূন্য অবস্থান থেকে ধরি সেক্ষেত্রে বিবেচনা করলে সেটা অনেক নিচে অবস্থান করে এ সময় উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয় ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায় তখন কি হয় তাপমাত্রা কমে যায় ফলে সেখানে তখন কি হয় শীতকাল অনুভূত হয় হেলে থাকে পৃথিবী সূর্যের বিপরীত দিকে পৃথিবী হেলে থাকে তখন সেখানে শীতকাল হয় শীতকালে সূর্য অপেক্ষাকৃত আকাশের নিচে অবস্থান করে এ সময় উত্তর গোলার্ধে সূর্য তীর্যকভাবে কিরণ দেয় ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা কমে যায় আর যখন তাপমাত্রা কমে যায় তখন সেখানে শীতকাল হওয়াটাই স্বাভাবিক একইভাবে সূর্যকে কেন্দ্র করে দেখো মার্চে পৃথিবীর অবস্থান এবং সেপ্টেম্বরেও পৃথিবীর অবস্থান এখানে দেওয়া রয়েছে তো মূলত শিক্ষার্থীরা এভাবেই কি হয় ঋতু পরিবর্তন হয় আর আমাদের দেশে বছরে কয়টি ঋতু পৃথিবীর সব দেশে মূলত সাধারণত গ্রীষ্ম বর্ষা শীত তিনটা ঋতু অধিকাংশ দেশেই দেখা যায় কিন্তু আমাদের দেশে যা হয় ষড় ঋতুর দেশ বলা হয় বাংলাদেশকে এবং এখানে ছয়টি ঋতু দেখা যায় সেগুলো হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তো মূলত বাংলাদেশের অবস্থান ভৌগোলিক কারণে এই অবস্থার সৃষ্টি হয় এতে করে কি হয়
পৃথিবী এবং সূর্যের মাঝে যে দূরত্ব, সেই দূরত্বের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছে যাতে করে বাংলাদেশে বছরে 6টি ঋতু দেখা যায়। এগুলো কি? এগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখবে যে গ্রীষ্মকালে আমাদের দেশে প্রচণ্ড গরম পড়ে এবং অত্যন্ত গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে, খাল বিল শুকিয়ে যায়, পানি থাকে না। একইভাবে যদি বর্ষাকালে কথা বলি, গ্রীষ্মের পরে বর্ষা, প্রচণ্ড বৃষ্টি, দিন রাত সমানতালে বৃষ্টিবাদল হয়ে থাকে। এরপরে আসে শরৎ, যে সময় খেয়াল করবে যে কাশ ফুল ফোটে, তারপরে নদীতে নৌকা চলে, শাপলা ফোটে, আবার শরতে মেঘমুক্ত নীল আকাশ অথবা সাদা মেঘে, আকাশে নীল আকাশের মাঝে সাদা মেঘে, সে এক অপরূপ দৃশ্য। এরপরে আসে হেমন্ত, যেখানে মাঠে মাঠে সোনালি ধান পাকে, তো ধান তোলার উৎসব শুরু হয়। তারপরে শীত, প্রচণ্ড শীত, যখন মানুষকে শীতে খুব কষ্ট করতে হয় আমাদের দেশে, কারণ আমাদের দেশ এখনো দরিদ্র সীমার নিচে বসবাস করছে। এরপরে আসছে বসন্ত, শীত চলে যায়, বসন্তে গাছে গাছে নতুন পাতা গজায় যা শীতে ঝরেছিল। তো এভাবে মূলত বাংলাদেশের ঋতু পরিবর্তন হয় এবং বসন্তের পরে আবার গ্রীষ্ম ঋতুর আবির্ভাব ঘটে। এভাবেই আমাদের দেশে বছরে অর্থাৎ 6টি ঋতু দেখা যায় 12টি মাসের মধ্যে। তো এই ঋতুগুলো আমাদের দেশের মানুষের জন্য এবং ফসলাদি সবকিছু মিলিয়ে পরিবেশের জন্য খুবই মনোরম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 8 মহাবিশ্ব থেকে জানলাম যে কিভাবে ঋতু পরিবর্তন হয় এবং কেন ঋতু পরিবর্তন হয়, কি কারণে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে গতিপথ সে সম্পর্কেও জানলাম। সেই সাথে জানলাম আমাদের দেশে যে 6টি ঋতু আবির্ভাব হয় যা অন্যান্য দেশের তুলনায় একেবারেই মানে ব্যতিক্রম। তো এই ঋতুগুলো কেমন এবং আমাদের এই দেশে এই ঋতুগুলোতে কি ধরনের ফসলাদি পাওয়া যায় বা কেমন অবস্থা দাঁড়ায় সে সম্পর্কে আমরা জানলাম। তো আশা করি আজকে যে ঋতু পরিবর্তনের যে বিষয়টি ছিল সেটি সম্পর্কে তোমরা জেনেছ এবং আমাদের দেশে যে ঋতুর যে পরিবর্তন ঘটে এবং বিভিন্ন ঋতুতে যে ঋতু বৈচিত্র্য অর্থাৎ রূপ বৈচিত্র্য সেটি সম্পর্কে তোমরা জানলে আশা করি সকলেই ভালো থাকবে, ভালোভাবে পড়ালেখা করবে এবং সেই সাথে বাবা মার প্রতি খেয়াল রাখবে, বাবা মার কথা শুনবে। সকলেই ভালো থাকবে, শুভকামনায় সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।